মানে এখানে ভুল হওয়ার চান্সেস অনেক বেশি সময়কালটাতে, কিছু মানে আউট রেস্ট্রিক্টেড জিনিস আছে, এত কিছু কোনো কিছু দেখাতে কমপ্লিকেটেড পারবে না, বাট জিনিসপত্র, দাঙ্গা দেখানো, হ্যাঁ ট্রেনে হ্যাঁ করে এদিক ওদিক যাওয়া, আর ওই সময়কার ট্রেন বা গাড়ি যেগুলো সব ইউজ করেছে, পুরো মানে সেট ডিজাইন থেকে শুরু করে আপনার ডাইরেকশন, মানে কস্টিউম, সময়কালটা আপনি রিয়েলি মানে বুঝতে পারবেন যে হ্যাঁ ওটা ওটাই দেখাচ্ছে। মানে বলে না যে ছোটখাটো ডিটেলিং এ প্রচন্ড ভাবে কাজ করেছে ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, রেড বাটনটা প্রেস করে দিন, আর বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান রকম ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, কোশ্চেন অ্যান্সার্স দিই, তো ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা কমেন্ট বক্সেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। একদমই, আর এদের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন, যাতে আরও অনেক মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি, আরও অনেকে আমাদের মতামত জানতে পারে বা অ্যাটলিস্ট কথা শুনতে পারে। এতে আমাদের খুব হেল্প হয়, যেহেতু আমাদের খুব নতুন চ্যানেল। একদমই, আজকে আমরা একটা ওয়েব সিরিজের রিভিউ নিয়ে এসেছি, জুবলি, জুবলি যেটা আমাজন প্রাইমে রিলিজ করেছে। অ্যাকচুয়ালি এটা পার্ট 1 পার্ট 2 রিলিজ করেছিল, ফার্স্টে 5টা এপিসোড, তারপরে 5টা এপিসোড, একটা এক উইকের মধ্যেই। তো আমরা এটা ওয়ান একটাকেই পুরো একসাথেই দেখে বলা। নিয়েছি, দুটো পার্টি। তো পুরোটা যখন রিলিজ করলো আই থিঙ্ক 14th April, তারপরের উইকে, তো তখনই আমরা এটা একসাথে দেখেছি। আর এটা ডাইরেক্ট করেছে বিক্রমাদিত্য মোটওয়ানি, ক্রিয়েট করেছে সমীক সেন আর বিক্রমাদিত্য মোটওয়ানি, আর স্টারসে আছে প্রসেনজিৎ সেন, আদিতি রাও হাজারি, ভামিকা গব্বি, আর আপারশক্তি খুরানা, সিদ্ধান্ত গুপ্তা, আর নন্দিস সিং সন্ধু, আরও অনেকেই আছে, বাট হ্যাঁ মেনলি এই কজনই মেন ক্যারেক্টারে আছে। তো কেমন লাগলো? অনেক দিন পর এত ভালো একটা সিরিজ দেখলাম সত্যি কথা বলতে। মানে ড্রামা সিরিজ হিসাবে বলতে গেলে সত্যি আমার খুব ভালো লেগেছে সিরিজটা। আমার মনে হচ্ছে এটা একটা সিনেমা, হ্যাঁ হ্যাঁ লং সিনেমা, নেভার এন্ডিং সিনেমা, আর যেটা এন্ড হবে আমি ওটাও চাইছি না যে কখন শেষ হবে, না আরো আরো 10টা সেম এপিসোড থাকলে আমার খুব ভালো লাগতো। তো খুব ভালো লেগেছে, আমি মানে আমার তো সবসময় সবাইকে সাজেশন থাকবে প্লিজ এটা দেখো। তোমার কেমন লাগলো? হ্যাঁ, আমারও একমত, আমার বেশ বেশ ভালো লেগেছে, দারুণ লেগেছে আমার। আর হ্যাঁ, লাস্ট আমরা একটা বাংলা ওয়েব সিরিজ দেখেছিলাম, ইন্দুবালা ভাতের হোটেল, একদম একদম, তারপরে মানে তারপরে ভালো লাগার মতন এটাই, হ্যাঁ এটা সত্যি বেশ মানে দারুণ দারুণ করেছে। মানে যে সময়কালটাকে নিয়েছে, সেই সময়কালটা অনেক কিছু করা যায়, আবার অনেক কিছু করা যায়ও না, যেহেতু অনেকটা বেস্ট অন ট্রু স্টোরি হয় জিনিসগুলো, অ্যাটলিস্ট ঘটনাগুলো, একদম নট দ্যাট স্টোরিটা, বাট আশেপাশের যে পারিপার্শ্বিক সময়কাল, সময়কালটাও সেটা তো দেখানোর আমরা জন্য। কিছু চেঞ্জ করতে পারবো না, ওটা ওই সময় ওরকমই ছিল, তো সেইটার উপরে কিছু রেস্ট্রিকশন থাকে, আর অনেক কিছু করাও যায় আর সময়টাকে যেটা নিয়ে, তুমি যেটা খুব বললে, ভালোভাবে যেটা ইউজ তুমি বললে করেছে। যেটা ইন্দুবালা হোটেল, ভাতের হোটেলের পরেটা আমরা দেখলাম, আর দুটোই কিন্তু একই সময়কাল হ্যাঁ মোটামুটি। মোটামুটি না, আর ওইটা মানে ওই সময়কাল থেকে এই সময়কাল পুরোটা দেখিয়েছে জুড়ে, আর স্প্যান হ্যাঁ জুড়ে হয়েছে, কিছু না ঘটনা মানে তখনকার, কিছু হ্যাঁ এখনকার একদম ঘটনা, একদম একদম, কিন্তু এটা কিন্তু পুরোটাই বেসড অন, এটা এটা পিরিয়ড মুভি যেরকম বলেছে, এটা পিরিয়ড ওয়েব সিরিজ, একদম ওটা পিরিয়ড পিরিয়ড, ছিল না, কারণ হ্যাঁ ওর মধ্যে এখনকারও কিছু সিনস আছে, ওটা এটা টাইম পুরোটা ল্যাপস পিরিয়ড। টাইপের ছিল, হ্যাঁ এখানকার ওখানকার সব মিলিয়ে। হ্যাঁ কিন্তু ওই মানে ওই সময়কালটা এত সুন্দরভাবে তুলে ধরেছে। আর শুধু এমন না যে জুবলি এটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে শুধু ওটাই দেখিয়েছে, বাকি অনেক পারিপার্শ্বিক যেটা একদমই একদমই, যে মেন সময় ফোকাস যেটা অবভিয়াসলি চলছে, ওটা ছিল, হ্যাঁ অবশ্যই ওটার উপরেই, মানে একটা প্রোডাকশন হাউসকে ঘিরে পুরো স্টোরিটা, একদম, বাট তার সাথে মানে ওইটাকে কি করে এফেক্ট করছে, ইন্ডাস্ট্রিকে কি করে এফেক্ট করছে সেই সময়কার প্রধানমন্ত্রী বা পলিটিক্স সেই পলিটিক্স, সময়কার যখন দেশভাগ, দেশ স্বাধীন দেশভাগ হওয়া, স্বাধীন সবকিছু ওই সময় একদমই, একদম একদম তো পিক একটা মানে একদম একটা চেঞ্জ, হ্যাঁ রিভলিউশন একটা টাইম হ্যাঁ। একটা, তো সে পার্টিশনের যে দাঙ্গা হাঙ্গামা চলছে, সেইগুলোর মধ্যে দিয়েও মানে একটা প্রোডাকশন হাউস নিজের স্টারকে খুঁজে মুভি করছে, মুভি রিলিজ করে যাচ্ছে, তো
যে বাধা বিপত্তি আসা সেই সব সব জিনিসগুলো রকম, মানে খুব ভালোভাবে দেখানো হয়েছে এত এখানে, সব মানে সেই সুন্দর, পয়েন্টগুলোকে পিন করেছে, খুব হাইলাইট করেছে, সবগুলোকে হাইলাইট করেছে। আমার ইগনোর করে দিয়ে যায়নি সেটাই। এই সিনেমা মানে এই সরি সিনেমা বলছে, এই টিভি সিরিজের সব ধরনের কাজ, প্রত্যেকটা এপিসোড হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেকটা এপিসোডই খুবই খুবই অসাধারণ ভালো। অসাধারণ কাজ করেছে। মানে এখানে যে ফিমেল ক্যারেক্টারটা আছে, কি বলে নামটা, আদিতি, অদিতি রায় চৌধুরী, হ্যাঁ আদিতি রায়, ওই সময়কালে পার্টিশনের আগে বা দেশ স্বাধীন হওয়ার আগে ওরকম একটা স্ট্রং ফিমেল ক্যারেক্টার। আর আর শুধু নীলুফারের যে রোলটা করেছিল নীলুফারের ভূমিকা গব্বি, সেটা স্ট্রং, বহুত কিন্তু ভালো স্ট্রং এইরকম স্ট্রং, ক্যারেক্টার। দেখো হ্যাঁ একজনকে সার্ভাইভ করতে হচ্ছে, সে হুম, স্ট্রং হওয়াটা আলাদা, আর একজন যে নিজের প্রোডাকশন হাউসের মালকিন, মানে হাফ একদম ফার্স্টে 50% ছিল, শেয়ার, বিয়ের পরে 50% শেয়ার হয়ে গেছে, বাট ওটাই তো অসাধারণ। মানে ওর মানে সাজ পোশাক, কস্টিউম, অ্যাটিটিউড, মানে অসাধারণ। ও রোলটাকেও খুব অসাধারণ, ক্যারেক্টারটাকেও হ্যাঁ অসাধারণ ভাবে দেখিয়েছে। হ্যাঁ আর মানে ওয়াটটা স্ট্রং ক্যারেক্টার, ওয়াটটা মানে ম্যাগনিফিসেন্ট ক্যারেক্টার আমার মতে, একদম, যে মানে এখানে প্রত্যেকটা বাহ। ক্যারেক্টারই খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, আর কাস্টিং একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, একদম মানে কাস্টিং ডিরেক্টরকে হ্যাটস অফ, মানে খুব সুন্দর বেছে বেছে কাস্ট করেছে, বা যেখানে যাকে দরকার ঠিক সেই রোলটা তাকে দেওয়া হয়েছে। অনেকদিন পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা হিন্দি সিনেমায় দেখলাম, মানে হিন্দি সিরিয়াল বা এতে দেখলাম, হ্যাঁ অনেকদিনই দেখেনি। হ্যাঁ হ্যাঁ, তো যে না রোলটার প্রসেনজিৎ জন্য, দারুণ করেছে যে 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 রোলটা, রোলটার জন্য ওনাকে সিলেক্ট করা হয়েছে, যে রোলটা উনি করেছেন, মানে খুব মানে একদম আমার মনে মানিয়েছে, হয় একদম মানিয়েছে, মানে ওনাকে রেখেই যেন রোলটা লেখা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলে, মানে একটা বোঝা যায় না এতদিনের এক্সপিরিয়েন্স, মানে কম বছর তো না, প্রায় 30 বছর হয়তো ইন্ডাস্ট্রিতে উনি আছেন, হ্যাঁ হ্যাঁ তো ওই এজের সাথে সাথে ম্যাচিউরিটি আর পুরো জিনিসটাকে দেখার ওইটার যে রিফ্লেক্ট ওর ক্যারেক্টারের সাথে, অসাধারণ অসাধারণ। তো সত্যি দারুণ। আর ডাইরেকশনে যদি কথা বলে থাকি, তো মানে যদি বলি তো ডাইরেক্টর বেশ মানে ভালো, মানে অ্যাজ এ ডাইরেক্টর আই থিঙ্ক ওর খুব কমই আছে, হ্যাঁ হ্যাঁ মানে আছে বেশ কয়েকটাই, মানে বেশ ভালো ভালো আছে, তাছাড়া রাইটিং হিসাবেও বেশ কয়েক ভালো ভালো মানে মুভিজের আছে, যেমন যেমন উড়ান, লুটেরা, রাইটার হিসেবে আছে, না ওটা ডাইরেক্টর, ও রাইটার ডাইরেক্টর বোথ হিসেবে, হিসেবেই একদম আছে। একদম একদম তারপরে একদম ট্র্যাপ আমাদের বেশ ভালো লেগেছিল, ভাবেশ যে সুপার হিরো যে মুভিটা, মানে সুপার হিরোর একটা অন্যরকম একটা ফিল তারকা ছিল, দেওয়া হ্যাঁ। ছিল, কেন আমার লুটেরা আমার যেমন ও বেঙ্গলকে তারপরে দেখিয়েছিল ওয়ান অফ দ্য বেস্ট অসাধারণ, ওয়েব সিরিজ সিক্রেট গেমস, একদম তো একে ভার্সেস একে অনুরাগ কাশ্যপের সাথে ওটা বেশ খুব ভালো, অনেকগুলো কম্বাইন কাজ করে বেশ করেছে। অনেক কাজ করেছে। আগলির মনে হয় রাইটিং লিখেছে, আগলি অনুরাগ কাশ্যপ ডাইরেক্ট করেছে তো লিখেছে মনে হয়, তো ওদের মানে ফিল্ডে বেশ আছে ভালো ভালো, অনেকদিন হ্যাঁ ধরে, অনেক কিন্তু সব ভালো ভালো মুভি যেগুলো ডাইরেক্ট বা হ্যাঁ লিখেছে, মানে পাকাপোক্ত ডাইরেক্টর আপনার, একদমই। আর এটা দেখে দেখেও মনে হবে মনে হবে একদমই, মানে সেই ওই যে বললাম, মানে এখানে ভুল হওয়ার চান্সেস অনেক বেশি সময়কালটাতে, কিছু মানে আউট রেস্ট্রিক্টেড জিনিস আছে, এত কিছু কোনো কিছু দেখাতে কমপ্লিকেটেড পারবে না, বাট জিনিসপত্র, দাঙ্গা সেটাকে দেখানো, হ্যাঁ ট্রেনে করে হ্যাঁ এদিক ওদিক যাওয়া, আর ওই সময়কার ট্রেন বা গাড়ি যেগুলো সব ইউজ করেছে, পুরো মানে সেট ডিজাইন থেকে শুরু করে আপনার ডাইরেকশন, মানে কস্টিউম, সময়কালটা আপনি রিয়েলি মানে বুঝতে পারবেন যে হ্যাঁ ওটা ওটাই দেখাচ্ছে, মানে বলে না যে ছোটখাটো ডিটেলিংয়ে প্রচণ্ড ভাবে কাজ করেছে ভালোভাবে। আর যেটা স্টোরিটা যে অসাধারণ, একজন মানে যেটা স্টোরিটা একটা প্রতিপত্তিশালী ফিল্ম, একটা প্রডিউসার, হ্যাঁ প্রডিউসার, স্টুডিওর মালিক, স্টুডিওর মালকিন, মালিক, যে তাদের সাথে যার নামে ধরুন সবাই চেনে একটাকে, তার হ্যাঁ সিনেমা সবসময় সুপার হিট হচ্ছে, আর একজন যে স্বপ্ন দেখছে কিন্তু থিয়েটার করে, কিন্তু সে পার্টিশনের জন্য তার কিছুই থাকলো না, একদম আবার জিরো থেকে, স্ক্র্যাচ থেকে আবার কি করে নিজে নিজে একটা প্রোডাকশন হাউস তৈরি করলো, সেখান থেকে একটা সাকসেস সাকসেসফুল স্টোরি, ডাইরেক্টর হওয়া বা সাকসেসফুল অ্যাক্টর অ্যাক্টর হওয়া, হওয়ার যে স্টোরি বা জার্নিটা, মানে মানে খুব সুন্দর, মানে দুজনেরই জার্নি যদি এখানে দেখি, মানে প্রসেনজিতের যে ক্যারেক্টারটার জার্নি বলো, বা আপারশক্তি খুরানার বিনোদ থেকে মদন কুমার হওয়ার যে জার্নিটা, তারপরে সাকসেস হওয়ার নিচে নামা যে পুরো যে ফুল একদম জার্নিটা, একদম তারপরে এই খান্না যে ছিল, জয় খান্না যে জয় খান্না, ক্যারেক্টারটা, তার যে মানে পুরো জার্নিটা, ফার্স্টে
থিয়েটার, সেখান থেকে পার্টিশনের সব কিছু হারিয়ে যাওয়া, রেফিউজি ক্যাম্পে আসা, ওখান থেকে হেল্প নিয়ে একটা ভালো ইন্ডাস্ট্রি, যেখানে হ্যাঁ আমি বলতে পারি রাম কাপুর আছে এখানে, তো রাম কাপুরের যে ক্যারেক্টারটা ওয়ালিয়া, প্রোডিউসার ফাইন্যান্সার একটা, তার হেল্প নিয়ে যে নিজের প্রোডাকশন তৈরি করে ডাইরেক্টর হয়ে অ্যাক্টর হওয়া, এই যে ফুল জার্নিটা এত আর সুন্দর হবে দেখেছি মা, আপনার মুগ্ধ হয়ে যাবে ওদের জার্নি দেখতে দেখতে। ওদের জার্নিটা সত্যি সত্যি যেটা বললে একদম মুগ্ধ হয়ে যাবেন। আর আমি বলবো যে এটা টিভি সিরিজ বলেই উনি এতগুলো ক্যারেক্টারকে ফোকাস করতে পেরেছেন, প্রত্যেকটা ক্যারেক্টারকে পুরো ডিটেইলে দেখানো হয়েছে, আর আপনার এমন মনে হবে না যে কোনো কিছু বেশি দেখানো হচ্ছে, কাউকে কম দেখানো হচ্ছে, বা এ হারিয়ে গেল, এ আছে, মানে এতগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টার যে একসাথে মানে রাউন্ড করে ঘুরছে, মানে যেভাবে ডাইরেক্টর দেখিয়েছে, যেভাবে স্ক্রিপ্ট লিখেছে, যেভাবে প্রত্যেকজনের ডায়লগস আছে, সবকিছু তারপরে মানে হ্যাঁ বল, সবকিছু একটা তুখর কাজ, মানে বলে না আপনি ভুল তো বের করতে পারবেন না, আপনি মনে হবে একটা জগতে চলে গেছি, মানে টাইম মেশিন চালিয়ে আমরা একটা অন্য টাইম লাইনে আছি একদম। আর যে মানে কাস্টিং এর কথা যখন বলছিলাম, মানে জামশেদ খান রোলটার জন্য যাকে নেওয়া হয়েছে, মানে ওয়াও, নন্দিস সিং সন্ধু, মানে একটাই সিন আর বাকি কিছু কয়েকটা রোল আছে, আছে সিনগুলো, বাট কথা বলছে যে ও যা দেখতে বা হেনা তেনা দেখানো যাচ্ছিল, পাঠান পাঠান, বাট আমি বলবো ওর লুকস আর মানে অ্যাটিটিউড, মানে এগুলো তো একদিকে আছেই, বাট ওর ও যতক্ষণ আদিতি রাওয়ের সাথে যে কথাগুলো বলেছে যে আমি আর্টিস্ট, আমার সব থেকে সাকসেস হচ্ছে আমি ফ্রিডম চাই, আমি যখন যেখানে চাই, মানে ওর মেন্টালিটিটা, ওর লক্ষ্যটা, ওর যে ক্লিয়ার যে থটটা, ওর ক্লিয়ার থট, ও যা ও মানে একটা একজন হয় না দেখবে সব জায়গায়, মানে খুব কমজনই হয় এরকম যে সে জানে সে কি, সে জানে তার কতটা যোগ্যতা, আর ও জানে ও খুব ক্লিয়ার ও কোথায় যাবে, এত ভিশন ক্লিয়ার কিন্তু সবার হয় না, তো একটা মানে ড্রিম ক্যারেক্টার, মানে হয়তো সবাই ওই জায়গাটা হতে চায় হতে পারে না, ওরকম একটা ক্যারেক্টার, তার সাথে যে ট্র্যাজেডি বা মানে কিছু না হয়েও কিরকম পলিটিক্স হয়ে গেল, কোথা থেকে কি হচ্ছে, তো অসাধারণভাবে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা স্টোরি, কেমনভাবে স্টোরিটা আগে পিছে কেমন করে এডিট করেছে, স্টোরিটা দর্শকের কাছে কিভাবে আস্তে আস্তে খুলছে, আর রাম কাপুরের ঘটনা যেটা, মানে রাম কাপুরকে নিয়ে মানে না বললেই নয়, না হলে এটা মানে একটা জাস্টিস হবে না টিভি সিরিজটা নিয়ে, যে ভাই ক্যারেক্টারটা কি করেছে, মানে ক্যারেক্টার ওটা যে ওর, ওটা যে রিয়েল না, ওটা যে একটা অ্যাক্টিং, কেউ কেউ ধরতে পারবে না, মানে রাম কাপুর টিভি সিরিজ থেকে উঠেছে নিয়ে সিনেমা থেকে, ও ও নিজের দক্ষতাটা ওই মানে সিরিয়ালেই বুঝিয়ে দিয়েছে যে আমি কি করতে পারি, খুব কম জন আছে যারা সিরিয়াল থেকে উঠে এত সিনেমা করে, আমার মনে হয় রাম কাপুর তার মধ্যে একজন, আর তিনি এখনো যে এরকম ভালো ভালো রোল পাচ্ছেন, আর কেন পাচ্ছেন সেটা তার অ্যাক্টিং, চোখে মুখে বডি ল্যাঙ্গুয়েজে ও ক্যারেক্টারটার মধ্যে পুরো মানে হয় না খোলো একটা জায়গায় ঢুকে গেল খোলসের মধ্যে, ব্যাস ওরকম টাইপের। প্রত্যেক একটা ক্যারেক্টার ভালো, মানে অ্যাক্টর ভালো অ্যাক্টিং করেছে, মানে ইভেন সাপোর্টিং রোলে যারা আছে, একটা দোকানে যে ওকে যাকে জব দিয়েছিল ওই ইয়ের ভিতরে, একদম প্রোডাকশন হাউসের ভিতরে ওয়ার্ড বয় ছিল যেটা, তো মানে প্রত্যেক জন এত সুন্দর, দারোয়ান থেকে শুরু করে সবাই এত সুন্দর ডিটেলে কাজ করেছে, এত ভালো ভালো অ্যাক্টরদেরকে নিয়ে কাজটা হয়েছে যে কোথাও আপনার এক সেকেন্ডের জন্য মনে হবে না এখানটা একটু লিটারালি যখন শেষ হচ্ছে পুরো টিভি সিরিজটা, যখন একটা গান দিয়ে শেষ হচ্ছে,
মানে আপনি যদি এটা কন্টিনিউ পরপর দেখতে থাকেন, আপনার মানে হয় না বেশি এপিসোড নেই, 8টা এপিসোড মনে, 8টা না 10টা এপিসোড দশটা এপিসোড আপনাকে একটা এমন একটা মোহজালে আপনাকে ঢুকিয়ে দেবে যেটা শেষ হবে তো কেন শেষ হচ্ছে মানে মনে হচ্ছে আমার নিজের কিছু একটা শেষ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না এদেরকে আমি ছোটবেলা থেকে এদের জীবন দেখে আসছি, একদম এতটাই ইনভেস্ট করিয়ে দেবে এদের লাইফে আপনাকে, এতটাই আপনি ইন্টারেস্টেড হয়ে যাবেন যে মনে হবে যেন ছোটবেলা থেকে দেখে এসেছি, চিনি আমরা কেন এসে এরকম হচ্ছে, একদম আমার মনে হয় যে পার্টিকুলার এই যে ফিলিংসটা আমার বা তোমার দুজনেরই হয়তো আমাদের হয়েছিল হ্যারি পটার আর ফ্রেন্ডস এই দুটো যখন তাও ছোটবেলা থেকে দেখানো হয়েছিল, ওটা আমি বলতে চাইছি যে হ্যারি পটারের এতগুলো সিনেমা অ্যাকচুয়ালি ওদের সাথে আমরা বড় হয়েছি কারণ বছর বছর এসেছে, বা ফ্রেন্ডসেও 10টা সিজন অনেকক্ষণ টাইম লেগেছে আপনার ওর সাথে নিজেকে কানেক্ট করার জন্য, কিন্তু এখানে মাত্র 10টা এপিসোডে ওই কানেকশনটা তৈরি করে দিয়েছে, যে আমরা টাইম না নিয়ে দেখেছি একসাথে পুরোটা দেখেছি আমরা, একদম একদম, তো তাতেও যে যে বন্ডিংটা তৈরি করতে পেয়েছে দর্শকের সাথে ক্যারেক্টার গুলো সেটা মানে আপনি প্রত্যেকজনের খুশি, প্রত্যেকজনের দুঃখ, প্রত্যেকজনের পয়েন্ট অফ ভিউ, প্রত্যেকজনের ভালোবাসা, বন্ধুত্ব, বিজনেস, নিজের আর্ট বা নিজের কাজের প্রতি ডেডিকেশন, ফোকাস বা ড্রিম, যেটা যে যেটা দুটো ডাইরেক্টরের মধ্যে সেম দেখে যায় যে তারা কাজটাকে যে তারা সিনেমাটাকে ভালোবাসে, তারা টাকার জন্য কিছু করছে না, নিজের স্বাধীনতা হারাবে না, এই ক্যারেক্টারটা একটা ওল্ড বা নিউ দুজনেরই যে লাস্টে দুজনকে একসাথে করলোই তাদের কাজ, যে তাদের ভিশন, তারা কি দেখছে, কি ফিউচার, মানে কাজের প্রতি ভালোবাসাটা তাদের অন্য কিছু যায় আসলে খুব, যে যেখানে মানুষ হোক যার মানে আপব্রিংিং যেরকমই হোক এই কাজ আর এই আর্ট ফর্মটা এই দুজনকে একসাথে মানে এই অ্যাকচুয়ালি আর্টের প্রতি ভালোবাসাটা এত ডিফারেন্স থাকার সত্ত্বেও, এত মনোমালিন্য, এত রাগ সবকিছু থাকার সত্ত্বেও দুজনকে একত্রিত করেছে কারণ কি তাদের সিনেমার প্রতি ভালোবাসাটা, এটা যখন লাস্টে দেখানো হয়েছে যে বলে না যে অ্যাকচুয়ালি তো এরাই আর্টিস্ট মানে, আচ্ছা আমি তোমার সাথে কাজ করবো না কারণ কি তুমি আমাকে ওই দিন ওইটা করেছো, সেটা হয় না, তোমার কাছে আর্টটা এগুলো সবার থেকে বড় হয়ে যায়, বিনোদ দাস আর সুমিত্র কুমারের যে ডিফারেন্সটা ক্যারেক্টারের, তুমি এর সাথে করছো আলিয়ার সাথে করছো বলে আমি তোমার সিন করতে পারবো না, যেখানে লিড ক্যারেক্টার যেখানে নিয়েছে ওর জন্যই সিনেমাটাও করার সাহসটা নিয়েছে, রিস্কটা নিয়েছে, একদম ও হ্যাঁ বলেছে বলেই সেখানে ওকে না বলে দেওয়া, সেখানে মানে ওরই প্রোডাকশন হাউস থেকে বেরিয়ে মানে আদিতি রাউত যে ক্যারেক্টারটা সুমিত্রা কুমারী ও নিজের প্রোডাকশন হাউস ছাড়া একটা রাইভাল প্রোডাকশন হাউসে গিয়ে অ্যাক্ট্রেস হিসেবে শুধু রিভেঞ্জের জন্য অ্যাকচুয়ালি মানে মানে এর সাথে রাগ, এর সাথে রিভেঞ্জের জন্য, তাই কিন্তু দুজন মানে আশা আর তারপরে যে হিট হওয়া জিনিসটা না, আমার ওই জায়গাটা খুব ভালো লেগেছে, আমি মনে হয় ডিসকাস করা হয়নি তোমার সাথে, যে যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তোমার আলাপ করি আর ওরা মাথা ঝোকায় না, ওখানে ও মানে ও অনেক ছোট, ও এই জাস্ট হয় না যে এই সদ্য এসছে আর আমি তো এখানকার বাদশাহ, একটা না দুটো তিনটে করেছিল ট্যাক্সি ড্রাইভার আর ওর বউয়ের সাথে, ওর করেছিল তো বলে না একটা ট্যাক্সি ড্রাইভার আর বউয়ের সাথে, তো ব্যাপারটা হচ্ছে যে আমি মানে আমি এখানকার বাদশাহ আর তুমি নতুন এসছো, বাট আমি তোমাকে রেসপেক্টটা দিলাম আর এর সাথে এর অনেক রিভেঞ্জ, অনেক অ্যাভেঞ্জ এরকম আছে, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন, স্টিল দুজনের দেখে যখন সিনেমা দেখলো তখন যে বন্ডিংটা সে মানে দুজনের ফোকাসটা একই, দুজনের ভালোবাসাটা একই, যেটা হচ্ছে সিনেমা, তো এটা নিয়েই বলছিলাম যে আপনারা অবশ্যই দেখতে পারেন, মানে আমি তো আমার বলবো যাদের যাদের আমি চিনি আমি পার্সোনালি বলবো যে প্লিজ দেখুন, আর এই 10টা সিজনে আপনাকে যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে মানে নিজের করে তুলবে, এটার জন্য যেমন খুব ভালো অ্যাক্টিং স্কিল দরকার, ওরকম স্টোরি টেলিং, লাস্টের গানটা হচ্ছে আপনাকে হয়তো কাঁদিয়েও দিতে পারে, এত সুন্দরভাবে একটা করেছে ইমোশনালি প্রত্যেকজনের ফিলিংস, কেউ ভুল না কেউ ঠিক না, একটা এপিসোডে ছিল না 6th এপিসোডে
আচ্ছা ওই নটা এপিসোডের জন্যই ছিল, তো আমরা মিসও করিনি, মানে এতটাই এনগেজিং স্টোরি টেলিং টা এমন করে করেছে না যে ভাবিও নি আমি, আচ্ছা ছিল না, এতটাই এনগেজিং, মানে আপনার এই এই ক্যারেক্টারটা নেই বলে যে আপনার মিসিং বা কিছু মনে হবে সেটাই হয়তো ফিল হয়। ওটা কোন এপিসোডে আমি মনে পড়ছে না एक्चुअली, সেখানে আপনাকে অন্য কোন একটা স্টোরিতে এনগেজ করে রাখবে, আইদার সেটা যেখানে আর ক্যাম্প থেকে ওঠা হোক, নীলফারের সাথে যে সম্পর্কটা হোক, নীলফারের লাইফটা দেখানো হয়েছিল। ও না, আমার মনে হয় যখন নীলফার আর মদনের সিনেমাটা হচ্ছে ওইটা তো অনেকক্ষণ ছিল না হয়তো, কিন্তু মানে আপনি কাউকে মিস করবেন না, সবাইকে সব রকম টাইম দেওয়া হয়েছে, যতটা যাকে যতটা স্ক্রিনে দেখানোর ঠিক দেখান দিয়েছে। এটাও দেখানো হয়েছে যে ওই যে সময় যেখানে দাঙ্গা চলছে, পার্টিশনের জন্য লড়াই চলছে, সবাই নিজের ঘর ছেড়ে চলে আসতে হয়েছে যারা পাকিস্তানে থাকতো, মানে তখন এখনকার পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে, তো সরি পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ, পাকিস্তানে তখন যে তখনকার যে দিকে থাকে, তো সেই সময়ও যারা আর্টিস্ট, যারা আর্ট জানে, তারা মানে মানে ওদের ওই থিংকিংটা যে আমরা মানুষকে হ্যাপি করা বা এন্টারটেইন করাটাই আমাদের লক্ষ্য, এই সময় আমরা সিনেমা করব তার জন্য যাই করতে হয় আর শুধু আর মানুষদেরকে হ্যাপি রাখবো, আর তারাও যারা দেখতে আসছে তারাও সাপোর্ট করছে, তারাও চাইছে যে এত কিছু চলছে তার মধ্যেও আমি একটা হ্যাপিনেস খুঁজে নিতে পারছি সিনেমাগুলোর মাধ্যমে, সেই জিনিসটাকেও এখানে হাইলাইট করা হয়েছে। আর তুমি যেটা বললে যে এত মানে আমরা এখন খুব ভালো আছি, আমাদের এইসব কিছু ভোগ করতে হচ্ছে না, কিন্তু এইরকম সময়ও যে বলে না যারা ট্রু আর্টিস্ট তারা নিজেদের জিনিসটাকে ছাড়ে না, ওইটা হচ্ছে যে খান্না, যে তোমার ওর বাবার যে ক্যারেক্টারটা, মানে আমার তো বাবার অরুণ গোবিল পার্ট করেছিল, অরুণ গোবিল, হ্যাঁ অরুণ গোবিল একটা নাম, অসাধারণ যতক্ষণ স্ক্রিনে ছিলেন, যে যেটা বললে যে সাপোর্টিং যে রোল যারা করেছে প্রত্যেকজন অ্যাওয়ার্ড উইনিং কাজ করেছে, এত ভালো যে প্যাশন তার ছেলেকে, মানে এরকম সিচুয়েশনে সবাই বলে যা বাইরে যা কাজ কর, খাবার টাকা আন খাবো, সেখানে বলছে ভাই তুই ঠিক আছে কাজ করছিস নাও করতে পারিস, তুই তোর স্ক্রিপ্টে কাজ কর, তুই তোর প্যাশনটাকে ছেড়ে দিস না, মানে এইরকম সাপোর্ট, এরকম ভালোবাসা কাজের প্রতি বা নিজের আর্টের প্রতি ছোট ছোট জায়গা থেকে যে তুলে ধরেছে খুবই ভালো। মানে ওর মা বাবা ওখানকার ছোট ছোট পলিটিশিয়ান বা যে রাশিয়ান বা মানে আমেরিকানদেরকে দেখেছিলেন, তাদের ক্যারেক্টারগুলো খুব ভালো, মানে খুব ভুল ভাল ক্যারেক্টার তুলে নেয়নি, মানে পার্সনদেরকে নেয়নি খুব ভালো করে, যত কিছু যা মানে মানে বা মানে যা বদনাম আছে যে আমরা কখনোই ভালো ফরেনারদের নিই না, তার থেকে বেটার আছে এটা, কিন্তু এটা অনেকটাই ভালো, মানে এটা মানে বিশ্বাসযোগ্য, কাজগুলো খুব ভালো হয়েছে। তাছাড়া আরেকটা যে ক্যারেক্টারটা ছিল খুবই মানে ছিল ভালো, বাট মোটামুটি দেখানো হয়েছিল ওই রাঘু জালানি আলোক আরোরা করেছে, যেটা তোমার ওই যাতে ঝামেলা চলতো, একটু খুঁটিনাটি চলতো, যে পরে থিয়েটারটা বানানোর জন্য বললো, ওর সাথে মানে ফার্স্টে মারতে গেছিল, ওকে মার্ডার করতে গেছিল, তখন ওকে ছেড়ে দিল, তখন মানে ফার্স্ট দুটো এপিসোডে বলতে গেলে আপনি শুধু ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা কত সুন্দরভাবে হতে পারে সেটা দেখুন, এত সুন্দরভাবে মনে হয় খুব কম জায়গায় মেইন ক্যারেক্টারদেরকে ইন্ট্রোডিউস করা আছে, মানে ছোট ছোট ক্যারেক্টার, ওয়াওনেস কোনো হাই না কিছু না, রাস্তায় পাতে তো লোক দাঁড়িয়ে আছে, তারও যে পরের দিকে এত বড় একটা ক্যারেক্টার হতে পারে না, কিন্তু তখনই বোঝা যাচ্ছে, মানে খুব ইন্ট্রোডিউস, মানে বলছে যে এটা ইম্পর্টেন্ট ব্যাপারটা, সুন্দর স্নিগ্ধ একদমই, খুব সহজভাবে করা হয়েছে, একদম ন্যাচারাল ভাবে করা হয়েছে। আর আমার একটা ক্যারেক্টার কথা মনে পড়লো, যেটা মদনের ভাই যে ক্যারেক্টারটা, মদনের বউয়ের যে ক্যারেক্টার গুলো, রত্না দাসের যে, ওদের সবার ক্যারেক্টারের কিন্তু শেষ একটা এন্ডিং দেখিয়েছে, মানে লাস্ট এপিসোডটা সবাইকে আপনার মাথায় ঢুকিয়ে তারপরে গেছে ডাইরেক্টর, আর এর জন্য ডাইরেক্টরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা টিভি সিরিজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যি, আর যদি আপনার হাতে আরো কিছু থাকে নেক্সট এরকম টাইপের, আরো চাই সিজন, আরো চাই আমাদের, আরো চাই, জানি অনেক ক্যারেক্টার মানে এখন নাও আসতে পারে, আমরা এটা স্পয়লার দিতে চাইছি না, না আসতে পারে, তো হয়তো অন্য কোনো স্টোরি নিয়ে হলো,
আপনি হয়তো এই সময়কালের অন্য একটা কোন স্টোরি করতে পারেন, অপেক্ষায় থাকবো, মানে এতটাই ভালো লেগেছে। আপনার আরো নতুন কাজ, আরো ভালো আরো কাজ দেখতে চাই আমরা আপনাদের, মানে মানে ওর মানে উড়ান বলো লুটেরা বলো সবই দারুণ ছিল। তো এটাই বলবো আপনারা অবশ্যই দেখুন, মানে খুবই সুন্দর প্রত্যেকটা ক্যারেক্টারে, যারা বললাম অ্যাক্টিং ওয়াইজ নিয়ে বেশি বললাম কিন্তু অন্য কিছু নিয়ে আর বলার নেই, লাইটিং কস্টিউম সবই, সাউন্ড কস্টিউম সেট, অমিত ত্রিবেদী মিউজিক দিয়েছে, আমি আমাকে অমিত ত্রিবেদী এই সময়কালে মিউজিক দিয়েছিল, আর অমিত ত্রিবেদী কলাতে না অমিত ত্রিবেদী এর মধ্যে ছিল, মানে গানও গেয়েছিল একটা, ওই তোমার বলো সাকসেস পার্টিতে গান গেয়েছিল একটা। তো ডিটেইলিং বললাম না, প্রচন্ড ডিটেইলিং এ কাজ করেছে, খুবই সুন্দর লাইট ক্যামেরা কাজ, মানে যেহেতু এটা সিনেমা নিয়ে হচ্ছে, সিনেমার সামনে পর্দায় কি চলছে, ব্যাকে কি চলছে, সেই সময়কালে কিভাবে করা হতো গাড়ির সিন গুলো বা কিছু শুট, হ্যাঁ মোস্টলি সবই হতো আপনার স্টুডিওর ভেতরে, ফেক একটা জায়গা বানিয়ে একটা গ্রিন স্ক্রিনের উপরে সব শুটটা, হ্যাঁ মানে তখন স্ক্রিন চলছে গাড়ির পিছনে একটা, তারপরে যে ছোট ছোট ডিটেইলিং যে তখনকার দিনে এত ড্রামা করে অ্যাক্টিং করতে, যে একটা গাড়ির সিন আছে যেখানে কথা হচ্ছে যে এত ড্রামা কেন করছো, ন্যাচারাল করো, তো ও ড্রামাটাও এমন না যে ওরা ড্রামাই করতো, ওরা ন্যাচারালও জানতো, মানে সেখান থেকে দেখাচ্ছে যে ব্রেক করছে ব্যাপারটা, কারণ তার আগে অবধি মানে না 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 ব্রেক করছে বলছে না, তারপরে ব্রেক করেনি অ্যাকচুয়ালি, কারণ তারপরে রিয়েলে যদি দেখি তো অনেক দিনই ড্রামাটা চলেছে, কিন্তু কি বোঝালো এটা, যে কেউ কেউ আছে তখনও ওই যে রিয়েল জিনিসটা করার চেষ্টা করে, বোঝালো যে মানুষ ওটাই পছন্দ করে, তো আমি যদি রিয়েলিটিটা যাই আমি পাশের বাড়ির মেয়ের সাথে কথা বলবো, আমি ওই মানে বলে না যে ড্রামা বা অতিরঞ্জিত ব্যাপারটা চাই বলি আমরা সিনেমার পর্দায় তাকাচ্ছি, যে তারপরে ওই ওই যেটা আদিতিরাও বললো এই সিনেমাটা আমি করবো না বা এই স্টোরিটা চলবে না, অলরেডি একটা হলো যে অলরেডি মদন কুমারের যে বন্ধুটা সে করছে, আর একটা রিজন হলো যে মানুষ এখন চারদিকে হতাশা চলছে, সেখানে আমি হতাশার মুভি দেখতে যাব না, আমি থিয়েটারে যাব এন্টারটেইন হতে, হাসতে নাচতে গাইতে, সেখানে আমি একটা ওভার দ্য টপ, সবার লাইফে প্রবলেম আছে, বাট সেই জন্য ওই সময়কালে কেন এই সিনেমাগুলো করা হতো সেটাও একটা কারণ দেখানো হয়েছে, যে সবার লাইফে প্রবলেম চলছে, আমি হলে সবার কেন প্রবলেম দেখব, আমি একটু খুশি মানে বলে না দোপালকে খুশি নিয়ে যাই তাহলে, একদমই তো সেই জন্য ওই জিনিসগুলো করা হতো, ওভারঅল দ যে আমরা খুব খুশি, একটা খুব ভালো একটা গ্র্যান্ড একটা টিভি সিরিজ, প্লিজ ওয়াচ, আর আমাদের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, আপনাদের যদি ভালো লাগে দেখে থাকেন পরে দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ওয়েব সিরিজটা, আর ভিডিওটা খুব লেন্দি হয়ে গেল কারণ কি অলরেডি দুটো পার্টে করেছিলাম, মানে দুটো পার্টে বেরিয়েছে আর অনেক কিছু বলার ছিল, এত ভালো জিনিসকে খুব আর না বললে এটাকে সম্মান দেওয়া ঠিক হতো না আমাদের তরফ থেকে, তাই আমরা এটা যতটা আমাদের বলার অ্যাট লিস্ট আমরা, হ্যাঁ এবার আপনারা সাজেস্ট করবেন কি কি ভিডিওস করব না করব, হ্যাঁ এরকম আর কি ভিডিও আমরা রিঅ্যাকশন বা রিভিউ করতে পারি, প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, বাই বাই।